আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি বলতে পারো অভাবে কি মুফলিস কে কেমতের ময়দানে, অভাবে কি নিঃস্ব কে? কালু সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনরা বলেছিলেন যে আমাদের মধ্যে নিঃস্ব হচ্ছে, অভাবই হচ্ছে ওই ব্যক্তি যার কাছে দিরহাম নেই, যার কাছে টাকা পয়সা নেই, যার কাছে কোনো ধন সম্পদ সামগ্রী নেই। কালু তারা বলেছিলেন আল মুফলিস ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, মুফলিস হচ্ছেন আমাদের মধ্যে, অভাবে হচ্ছেন, নিঃস্ব হচ্ছেন, দরিদ্র হচ্ছে ওই ব্যক্তি মাল্লা দিরহাম লাহু, যার কোনো দিরহাম নেই, টাকা কড়ি নেই, টাকা পয়সা নেই, ওয়ালা মাতা এবং তার সামগ্রী নেই, ধন সম্পদ কিছুই নেই, টাকা পয়সাও নেই, সামগ্রী নেই, ধন সম্পদ নেই, এই লোক হচ্ছে আমাদের মাঝে মুফলিস। এর উত্তর দিয়েছিলেন, এই উত্তর দিয়েছিলেন কারা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন। তিনা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইন্নাল মুফলিস মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি, ইন্নাল মুফলিস মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার উম্মতের মধ্যে সে প্রকৃত মুফলিস যে কিয়ামতের দিন আসবে সালাত নিয়ে, নামাজ নিয়ে, সিয়াম নিয়ে, যাকাত নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে প্রকৃত মুফলিস, প্রকৃত নিঃস্ব, অভাবী, দরিদ্র, দেওয়ালিয়া ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের ময়দানে আসবে নামাজ নিয়ে, অর্থাৎ নামাজ দুনিয়াতে পড়েছে, যাকাত দিয়ে সিয়াম পালন করেছে, যাকাত দিয়েছে। ইন্নাল মুফলিস মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, নিশ্চয় আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি মুফলিস, ওই ব্যক্তি অভাবী নিঃস্ব যে কিয়ামতের ময়দানে সালাত নিয়ে আসবে, নামাজ পড়েছে দুনিয়াতে, ওয়া সিয়ামিন সিয়াম নিয়ে আসবে, ওয়া যাকাতিন যাকাত নিয়ে আসবে, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যে লোক কিয়ামতের ময়দানে সালাত নিয়ে আসবে, সিয়াম নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, অর্থাৎ এই ব্যক্তি দুনিয়াতে সালাত কায়েম করে নামাজও পড়েছে, সিয়ামও পালন করেছে, যাকাতও প্রদান করেছে, তার সাথে সাথে আরো কি করেছে, ওয়া ইয়াতি কাদ শাতা মাহাজ, আরে এটাও সাথে নিয়ে আসবে যে সে কাদ শাতা মাহাজ, এই ব্যক্তি গালি দিয়েছে, অর্থাৎ অমুক ব্যক্তি গালি দিয়েছে, ওয়া কাযাফা হাদা, অমুক ব্যক্তিকে মিথ্যা অপবাদ দিয়েছে, ওয়া আকালা মাল হাদা, এই ব্যক্তির সম্পদ আত্মসাৎ করেছে, অসাফাকা দামা হাদা, এই ব্যক্তিকে খুন করেছে, অন্যায়ভাবে হত্যা করেছে, অদরাবা হাদা, অমুককে সে কি করেছে, মেরেছে। তাহলে এই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের ময়দানে তার নামাজ নিয়ে আসবে, সিয়াম নিয়ে আসবে, যাকাতও থাকবে, দুনিয়াতে নামাজও পড়েছে, রোজাও রেখেছে, যাকাতও দিয়েছে, কিন্তু এগুলো নিয়ে আসার পরেও সে এমতো অবস্থায় আসবে যে সে কাউকে গালি দিয়েছে, কাউকে গালি দিয়েছিল দুনিয়াতে, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছিল, কাউরে মাল আত্মসাৎ করেছিল, সম্পদ ভোগ করেছিল, আত্মসাৎ করেছিল, কাউকে খুন করেছিল, অদরা বাহাদা, এই ব্যক্তিকে মেরেছিল, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিকে সে গালি দিয়েছে, যাকে মিথ্যা অপবাদ দিয়েছে, যার মাল আত্মসাৎ করেছে, যাকে যা রক্তপাত করেছে, খুন করেছে, যাকে মেরেছে, এই লোকেরও কিয়ামতের ময়দানে আসবে, তার সাথে আসবে। ফায়ুতা হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরপর এই ব্যক্তিকে তার নেকি থেকে দেওয়া হবে, ওয়া হাদা মিন হাসানাতিহি,
অমুক ব্যক্তিকে নেক আমল থেকে দেওয়া হবে, অর্থাৎ এই ব্যক্তি যে কাউকে গালি দিয়েছে কেমতের ময়দানে এই লোকের নেকি কেটে দেওয়া হবে যাকে সে গালি দিয়েছে, যাকে মিথ্যা অপবাদ দিয়েছিল কেমতের ময়দানে তাকে এই মিথ্যা অপবাদ দেওয়ার কারণে এই লোকের নেকি সে নিয়ে যাবে। কাউকে করে মাল আত্মসাপ করেছে, সম্পদ ভোগ করেছে, আত্মসাপ করেছে, ওই লোক আসবে আর এই লোকের নেকি নিয়ে চলে যাবে। কাউকে হত্যা করেছিল, ওই হত্যা নিহত ব্যক্তি আসবে এর নেকি নিয়ে যাবে। কাউকে মেরেছিল, ওই লোক আসবে তার এর নেকি নিয়ে যাবে। ফায়ুতাহাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতিহি, এই ব্যক্তিকে তার নেকি থেকে দেওয়া হবে, এই ব্যক্তিকে তার নেকি থেকে দেওয়া হবে, এরকম করে করে নেকি সবাই নিয়ে চলে যাবে। তার ফয়সালা হওয়ার আগেই, পাওনাদারদের পাওনা ভাগ দেওয়ার আগে যদি তার নেকি শেষ হয়ে যায় তাহলে কি হবে দেখুন। ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইয়ুকযা মা আলাইহি, এরপর যদি তার পাওনাদারের হক তার নেক আমল থেকে পূরণ না হয় তার আগে যদি তার নেকি শেষ হয়ে যায়, ফাইন ফানিয়াত হাসানাতুহু, যদি তার নেকিগুলি শেষ হয়ে যায়, কবলা ইয়ুকযা মা আলাইহি, তার উপরে যা ছিল তার পূর্বে, অর্থাৎ পাওনাদারের হক নেক আমল দ্বারা যদি পূর্ণ হল না নেকি সব শেষ, তখন কি হবে? উখেদা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহিম, এই লোকগুলির গুনাহ নেওয়া হবে। ফাতুরিহাত আলাইহিম, এবং এই লোকের মানে উপরে চাপিয়ে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন নার, এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। চিন্তা করুন, সম্মানিত দিনী ভাই বোন, পাঁচক তো নামাজ পড়েছে, রোজা রেখেছে, জাকাত দিয়েছে, এরকম বহু নেকির অনেক আমলগুলি দুনিয়াতে করেছে, কিন্তু এগুলো করা সত্ত্বেও সে কি করেছে? কাউকে গালি দিয়েছে, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছিল, কাউরি মাল ভোগ করেছিল, আত্মসাৎ করেছিল, কাউকে হত্যা করেছিল, কাউকে মেরেছিল, এরকম কাজ যখন সে করেছে দুনিয়াতে তার প্রতিশোধ নেওয়ার মতো তাদের ক্ষমতা ছিল না। যাকে মেরেছিল, গালি দিয়েছিল, সে ব্যক্তি প্রতিশোধ দুনিয়াতে নেয়নি। যাকে মিথ্যা অপবাদ দিয়েছিল সে ব্যক্তি দুনিয়াতে তার প্রতিশোধ নেয়নি। হত্যা করে তা হত্যাকারী প্রতিশোধ নিতে পারিনি, সম্পদ আত্মসাৎ করে প্রতিশোধ নিতে পারিনি, মেরেছিল প্রতিশোধ দিতে পারিনি, এই লোক কি হবে? কিয়ামতের ময়দানে এই লোকেরা তার কাছে আসবে। রব্বুল আলামিনের পক্ষ থেকে এই লোক, যে লোক নামাজ পড়েছে, রোজা রেখে, যাকাত দিয়ে নেক আমলগুলি করেছে, কিন্তু তার সাথে পাপগুলি ছিল, গালি দিয়েছে, অপবাদ দিয়েছে, আত্মসাৎ করেছে, রক্তপাত করেছে, মেরেছে, এই পাপগুলি আছে, তখন এই সমস্ত লোকদেরকে এই লোকের নেকি কেটে দেওয়া হবে, নেকি দেওয়া হবে। যখন এই লোকের নেকি শেষ হয়ে গেল পাওনাদারদেরকে দেওয়ার আগে, তখন ওই পাওনাদারদের, ওই লোকদের গুনাহগুলি একে এর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে এবং সর্বশেষে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত তিনি ভাই বন্ধুগণ, তো চিন্তা করো কিয়ামতের ময়দানে এই ব্যক্তি হবে নিঃস্ব, এই ব্যক্তি হবে নিঃস্ব।